बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय छात्र छात्री, आमी तोमादेरके आज के पदार्थ विज्ञान प्रथम पत्र द्वितीय अध्याय वेक्टर क्लासटा नेब। तार प्रथमे आमी तोमादेर काछे आमार परिचयटा दिए दिच्छी। आमार नाम मोहम्मद जामिल रहमान, सहकारी अध्यापक पदार्थ विज्ञान विभाग दौलतपुर कलेज। एटुकुई आमार परिचय। एखन तोमादेर साथे आलोचना करब द्वितीय अध्यायेर भेक्टरे सामंत्रिक सूत्रटा निये। कि आलोचना करब? द्वितीय अध्यायेर भेक्टरे सामंत्रिक सूत्रटा निये। आसले सामंत्रिक सूत्र काके बोले, सामंत्रिक सूत्र काके बोले, तार आगे आमादेर चिनते हबे। तार आगे आमादेर चिनते हबे सामंत्रिकटा काके बोले, सामंत्रिकटा काके बोले। सामंत्रिक कोनो चतुर्भुजेर जदि विपरीत बाहुगुली परस्पर समान है एवं विपरीत कोणगुली जदि परस्पर समान है तेल से चतुर्भुजा के बोलब सामंत्रिक बोलब। से चतुर्भुजा के बोलब बाबा सागर सामंतरिक बोलब। तेलम कि जे को चतुर्भुजे जदि विपरीत बाहूगुली यार विपरीत बाहू यटार विपरीत बाहू यहाँ एर विपरीत कोण हे कोणटा এটার কোণটার বিপরীত কোণ এই কোণটা। এটা যদি পরস্পর সমান হয় তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা কি বলবো? সামন্তরিক। সেই চতুর্ভুজটাকে আমরা কি বলবো? সামন্তরিক। এখন আসো আমরা কি সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র কি হচ্ছে? কোন সামন্তরিকের কোন কৈণিক বিন্দুতে, সামন্তরিক সূত্রটা কি? কোন সামন্তরিকের কোন কৈণিক বিন্দুতে উৎপন্ন দুইটি সন্নিহিত বাহুর উপরে যদি দুটো ভেক্টরকে সমজাতীয় দুটো ভেক্টরকে প্রতিস্থাপন করা যায় তাহলে ওই কৈণিক বিন্দু হতে উৎপন্ন কর্ণ ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে। ওই ওই কর্ণ কি করে? ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে। এখন তাহলে আমরা কি আমরা প্রথমে কি করব? মনে করি একটা কৈণিক বিন্দু নেব, সেটা হচ্ছে ও। একটা কৈণিক বিন্দু নিলাম, ঠিক আছে? তাহলে কৈণিক বিন্দুতে উৎপন্ন দুইটি সন্নিহিত বাহু, তাহলে আমরা কি করলাম? এইটা এই একটা সন্নিহিত বাহু ও এ এবং ওবি নিলাম, ঠিক আছে? আমরা এখন কি করব? তাহলে কৈণিক বিন্দুটা হচ্ছে ও, এবং ও থেকে আমরা কী করলাম? একটা বাহু নিলাম ও এ এবং একটা বাহু নিলাম ও বি। এখন এই সন্নিহিত বাহুর উপরে দুটো ভেক্টরকে প্রতিস্থাপন করি। মনে করি ও বাহুর উপরে পি ভেক্টরকে প্রতিস্থাপন করছি এবং কিউ ভেক্টরকে ও বি বাহুর উপরে প্রতিস্থাপন করলাম। এরা পরস্পর আলফা কোণে মিলিত হল, গেলাম পরস্পর আলফা কোণে মিলিত হলো। এখন কি করব? এখন আমরা কি করব? সামন্তরিকটি কি করব? আমরা এখানে যেহেতু ভেক্টর প্রতিস্থাপন করেছি সেজন্য আমরা একটা ভেক্টর চিহ্ন দিই। এবার কি করব? সামন্তরিকটি পূর্ণতা দেব, সামন্তরিকটি আমরা পরিপূর্ণতা দান করব। তাহলে বি বিন্দুকে এবং এ বিন্দুকে কেন্দ্র করি, কি করব? বি বিন্দুকে কেন্দ্র করি, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপ আঁকব এবং বি বিন্দুকে এ বিন্দুকে কেন্দ্র করি, ও বি এর সমান একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপ আঁকব। এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। এখন ও এ এবং ও সি যোগ করি, তাহলে দেখো সামন্তরিকটা পূর্ণ হয়ে গেছে, এখন কি করব? এই যে কোণাকোণি বাহু, এই যে ও বিন্দু তো উৎপন্ন কর্ণই কী করবে? এই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তাহলে আমরা যে প্রথমে যে কৈণিক বিন্দুটা নিছিলাম ওখান থেকে কী করলো? উৎপন্ন কর্ণ। তাহলে আমরা একটা একটা কর্ণ অঙ্কন করি এখান থেকে। তাহলে এই যে কর্ণ অঙ্কন করলাম, তাহলে এইটাই কী করবে? এই এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে এইটাই হচ্ছে সামন্তরিক সূত্র, তাহলে আমরা কি করব? এবার সূত্রটা প্রতিস্থাপন করব বা প্রতিপাদন করব। কিভাবে করব?
এখন যেহেতু সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে আমরা সহসায় কী করতে পারি, এই ও বি বাহুটাকে কী করতে কেটে নিয়ে যেয়ে আমরা এসি বাহুর উপরে প্রতিস্থাপন করতে পারি, কী করতে পারি প্রতিস্থাপন করি। তাহলে আমরা কী করলাম, এবার ও বি বাহুটাকে আমরা ওসি বাহুর উপরে কী করলাম, এই এসি বাহুর উপরে নিজে সেট করে দিলাম। যদি সেট করি তাহলে মান এবং দিকের কোনো পরিবর্তন আসে না। তাহলে আমরা এটা, কারণ কেন আসে না, এই বাহুটা সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল, এবং এর মানও কি একই এবং দিকও একই আছে, এর জন্য কোনো পরিবর্তন আসবে না। তাহলে এটা কি, এটা তাহলে কি ভেক্টর? তাহলে দেখো, আমরা আগেই জেনেছি কি, আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র কিন্তু জেনেছি। ত্রিভুজ সূত্রটা কি, যদি দুটো ভেক্টরকে কোনো ত্রিভুজের দুটো বাহুর উপরে একই ক্রমে প্রতিস্থাপন করা যায়, তাহলে তৃতীয় বাহুটি কী করে, ওই দুই ভেক্টরের লব্ধির বিপরীত ক্রমে ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে। তাহলে এইটা আমরা দেখো তো, এখানে একটা সুন্দরভাবে দেখো, সামন্তরিকের মধ্যে একটা কিন্তু ও এ সি একটা ত্রিভুজ পেয়েছি না? দেখো সামন্তরিক তো পাইছি, তার ভিতরে দেখো আমরা একটা সুন্দর ও এ সি একটা ত্রিভুজ পেয়ে গেছি। তাহলে এখানে আবার কী করলাম, একটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো। ত্রিভুজ সূত্রটা কি আবার আমি মনে করাই দিই, যদি দুটো ভেক্টরকে কোনো ত্রিভুজের দুটো বাহুর উপরে একই ক্রমে প্রতিস্থাপন করা যায়, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করে। তাহলে এটা কি একই ক্রমে, মানে কোনো ভেক্টরকে কোনো ত্রিভুজের প্রথমে একটা বাহুর উপরে কী করতে হবে, প্রতিস্থাপন করে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে সেটাকে আমরা কী বলবো, একই ক্রম। তাহলে এবার কী করবে, তৃতীয় বাহু, তাহলে এইটা হচ্ছে কি তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে মানে কি, এই যে প্রথম ভেক্টরের পাদবিন্দু দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে এই লব্ধির মান ও দিক প্রকাশ করবে, তাহলে কী করবে, তাহলে এই বাহুটাই হবে এই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে বা উৎপন্ন ভেক্টর। তাহলে আমরা এটাকে যদি লব্ধি ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে এটা সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ। এটাই হচ্ছে সামন্তরিক সূত্র। তাহলে বাবা সকল, আমরা সামন্তরিক সূত্রটা কি সুন্দরভাবে পরিপূর্ণভাবে বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি পরিপূর্ণভাবে বুঝতে পারলাম যে কোনো সামন্তরিকের কোনো কৈনিক বিন্দু হতে উৎপন্ন দুইটি সন্নিহিত বাহুর উপরে যদি দুটো ভেক্টরকে প্রতিস্থাপন করি, তাহলে ওই কৈনিক বিন্দুতে উৎপন্ন কর্ণই ওই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। ঠিক তেমনি আমরা কী করছি, সামন্তরিকের কৈনিক বিন্দু নিছি ও এন, এই ও বিন্দুতে দুটো সন্নিহিত বাহু নিছি, সেটা হচ্ছে একটা ও এ এবং একটা হচ্ছে ওবি। ও এ এবং ও বি বাহুর উপরে কি আমরা দুটো ভেক্টরকে প্রতিস্থাপন করেছি, সেটা হচ্ছে ও এর উপরে আমরা পি ভেক্টরকে প্রতিস্থাপন করেছি এবং ও বি এর উপরে আমরা কিউ ভেক্টরকে প্রতিস্থাপন করেছি। এরা পরস্পর আলফা কোণে মিলিত হয়েছে। এখন কী করেছি, আমরা এই সামন্তরিকটা অঙ্কন করেছি। এরা কী হয়েছে, তাহলে আমরা এখানে কী সামন্তরিকটা পেলাম, ও এ সি বি আমরা সামন্তরিক পেয়েছি। এবার সামন্তরিক পেয়ে গেলাম, তারপরে কী হলো, আমরা যেই বিন্দু নিছিলাম, যেই বিন্দু থেকে উৎপন্ন দুটি সন্নিহিত বাহু নিছিলাম, ওই বিন্দু থেকে কী করছে, যেই কর্ণ উৎপন্ন হলো এই কর্ণটাই এই দুই ভেক্টরের লব্ধির মান ও দিক প্রকাশ করলো, সেটাই কি, সেটাই হচ্ছে উৎপন্ন ভেক্টরটাই কি, সেটাই আর। এখানে আমরা কী করলাম, যেহেতু সামন্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তাই আমরা বলতে পারি ও বি বাহু এবং ও এসি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল। তাই আমরা কী করলাম, ও বি বাহুটাকে আমরা এসি বাহুর উপরে কেটে প্রতিস্থাপন করলাম এবং যখনই ও সি যোগ করলাম তখন একটা ত্রিভুজ হয়ে গেল। দুই মিনিটে শেষ করল, সম্পূর্ণ হয়ে গেল। এখানে আমরা কী করলাম, নতুন আর একটা ত্রিভুজ পেলাম, সেটা হচ্ছে ও এ সি, ঠিক আছে, ও এ সি। এখন আমরা কী করলাম, এখানে আমরা একটা ত্রিভুজ সূত্র
অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলেই আমরা সেই কাঙ্ক্ষিত লব্ধি ভেক্টরটা পেয়ে গেলাম, কাঙ্ক্ষিত লব্ধি ভেক্টরটা পেয়ে গেলাম। আশা করি বাবা সকল তোমরা এখানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বুঝতে পারছো, এবং যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে আমাদের সার্থকতা। আশা করি মনোযোগ সহকারে তোমরা শুনবে এবং দেখবে, এবং বাসাতে আরও বই টই দেখবে, দেখলে তোমাদের জিনিসটা সুন্দরভাবে ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যাবে। তো বাবা সকল আগামী দিনে তোমাদের আবার দেখা হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তুমি ভালো, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।